তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শিলিগুড়িতে। বিগত কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরমে কাটাচ্ছেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। এদিন সকাল থেকেই তীব্র রোদ ও গরমের মধ্য দিয়ে সারাদিন কাটাতে হয় শহরবাসীকে। অবশেষে সন্ধ্যা গড়িয়ে রাত পড়তেই মুষল বৃষ্টি নামে শিলিগুড়িতে, তাতে অনেকটাই তাপমাত্রা কমতে থাকে, স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই। ভারী বৃষ্টির ফলে শহরের 40 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকার রাস্তায় দেখা যায় জমেছে জল, জলের উপর দিয়েই চলাফেরা করতে হচ্ছে পথচারীদের। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার।